নাই কোন হতে একটা চিংড়ি পুঠিয়েই লাগ নাই তো একটা বেঙ্গেই লাগিয়ে যা বেঙ্গটা খুব পড়াই খাইয়ে দিব দূর 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 অত খললে বসে আছি একটা মাছ লাগিলো না চাঁদির পালাই ঘর দিকে যাই মার ভাত আর ভাত যদি পাই একদম সব পুঠে খাইয়ে দিব আর ঘুমাইন দিব লাগো জলদি জলদি গুড়িটা কুটো বলো না ঘর দুয়ালা জিটাতে আছে তোর হয়ে যে শুধু গুড়ি কুট গুড়ি কুট আমি কুটতেই পাচ্ছি না এই শালা হামালে ঢেকিটাই বড় আছে এর কমে পিঠা খাবে বলো এই ছোট ধান কুটে কুটে গেলি বেহারি ফুটে ফুটে হ তোমাকে আর গান করতে নাই দেখি দেখো জলদি জলদি দূর দূর আমি লাড়ি বলে তুই কুট আমি চালিয়ে দিছি না 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 আমার দ্বারা হবে নাই তবে আমিও পারিব নাই আমাকে নাই পিঠা খাতে দিতে হবে দেখো তাহলে আমি আগেই বলে দিছি তখন বলিও না যে বহুতে আমার একটা পিঠা দিলো নাই হ হ না দিতে হবেক তোর পিঠা তুই খাবি তুই ঢেকি কুটি এলে মা গো দুধু খাবো এখন দুধ খাতে পাবি নাই এখন গুড়ি করছি দেখতে পাচ্ছি নাই না আমি দুধ খাবো আমার দুধু কো

কাঁদে না কাঁদে না চুপ কর না তো চালনটা ফড়াই মারবো মাথার ফুঁটি যাবে কে এ লা লা তুমি এ গুড়িটা কুটো কি ভাল এ রে বাপ আমি পাচ্ছি না আমার থেকে ঢেকিটা বেশি ওজন আছে উঠাতেই পাচ্ছি না আয় খাতে পারবে তুমি গুড়ি কুটতে খেলে পারবে তবে বে খেতে দে চালে গুড়ি কুটতেলাইবো আমি দুদু খেতে দে গো দাদা তোর বাবার প্যাকেট তাই টাকা পয়সা আছে ওটা নিয়ে পাড়া দুধ কিনে খাবি যা দাদা

তুই কি মাল ভাত খায় বড় হলি নকি তোকে দুধ খাওয়াই নাই তুই আমাদের কে দুধ কাটিয়ে দিছিস নাই তুই আমি মামা দিদিকে বলিয়ে দিব যা যা গুড়িকুটা হতে গেলে পিঠা কবি জাপা লাগিন না পালা ঠিক আছে আমি চলে যাচ্ছি কই রে বাবু কোথায় যাবি আমি তো ঠমে যেতেছিলে কেন রে আ তো বরি মকর পরে শপিং ফোহিং করবি আমরা শপিং না ঘন্টা সেইটা কাদাই সালা মদ মাংস ঝাড়ে খাবো কম বললে হবে রে একটা জাংগিয়া ফাংগিয়া তো নিতে হবে না হ লেন তোকে শপিং করতে হবে না জানি তোকে একটা জাংগিয়া আমি গিফট করব প্লাস্টিকের না 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 আমি আমি যাচ্ছি তাহলে তবে দে 500 টাকা আমাকে ধার দে তাহলে আমিও লিবো না তো আমিও শপিং করব না আমি তোকে পেন্ডাই বলছি চ চ চ এ যখন ধার দিতে বলি তখন কষ্ট লাগি গেল বল

এই আইলো এ মকল পল ভেলো কা মালি আইলো রে এ সবার ঘরে ডুমু পিঠা বানাই বানাই খাছে রে টেলে লং টে লং টে আর আমার ঘরে পিঠা হয়েছে কারো ঘরে হই নাই আর খুঁজে গেলে কা কইতে পিঠা আমি দিব না এই আইলো রে মকল পল ভেলো কা মালি আইলো রে দেখ দেখ সবার ঘরে পিঠা চাকে পচ্চ ফুটান দিলো রে টেলে টং টে টে টে

কই দেখি দেখি পিঠার দেখি দেখি কেমন রূপটা আছে দেখি আরে কাকু এ দেখ দেখ রূপটা হেবি সুন্দর আছে রূপটা হেবি সুন্দর আছে এ টুকু মালটা রে গন্ডগোল গন্ডগোল লাগে এটা মনটা আছে ধুমু পিঠা লইছে না ছোট কাকু ধুমু পিঠা কোটে আমার মা বানাই দিও তুই বলছিস কুলা বলিয়া যা কিন্তু আমার কো না বিশ্বাস লাগে এ ধুমু পিঠা রংটা টুকু আলাদা রকম হই রে ওইটাই তো এর কম ধুমু পিঠা আমি কোনোদিন দেখি নাই

চটো চটো জল খাবি চটো চটো কি ভাই আর আমি বলি তুকু পাবো জানি sene দিতে আরে ভাই আমি বলি যদি টুকু খাই তো আমি না মজা পাব না তুই মজা পাবি ওই জন্য দিলি খাই লেহাল কইলি বোকাছদা চটো চ ওয়াদের কল যাব চোন হেভি সুন্দর টেস্ট লাগিছে চোন শালা চাঁদ দিব্যাগ নাই বহুত ডেনজারাস মায়া

হাতত তোর বাবা কাষ্টিয়া তবে তবেই বানাবো আমরা হইলো আমি এ কোহলি পিঠা খাবো আমি বলতে বলতে কোথায় পাবো পিঠা আমি এ তুমি চলি এ কুলা কুড়া ঘর যেহা আরুয়া রে গলে পিঠা নি আজবি না বাবা আমি লোকের ঘর যাবো না পিঠা খুজি দে এ কালকে এ छुटু দদার মায়ে দিয়েছিলো আজকে বৌদিরা বানাতে আমাকে দিয়েল পিঠা চাও তো চুটু দাদার ঘরে যাই নি খুঁজে দিব চ আমি ডুমু পিঠা খাবো আমি গুড় পিঠা খাবো নাই গো লে গুড় পিঠা আছে গুড় পিঠা খাবই নাই বা ডুমু পিঠা খুঁজে এবার ডুমু পিঠা আমি কোথায় আমি জানি তোমার হামাগে পিঠা দে তো চ দেখি চ জলি তো চ খুজে খুঁজে দিবি চ গো ঘরে পিঠা খাবো আমি চল তো চল চল দেখি চ বৌদি কি হলা কি হলিও পিঠা দাও পিঠা বানাছো

নাই নাই ওকে পিঠা দিব নাই আমি যখন ওকে বললি যে বিয়া করবি আমাকে তখন বলছে করিব নাই হ্যাঁ রে তোকে তো বৌদিটা বিয়া করতে বুঝে তো তুই বিয়া করে নিতে পারতি আমাদের কোন ঘর আছে নাকি গো বিয়া করে নিয়ে ছাগল গোহালতে রাখব হে যে আমি বিয়া করে নিব দাও গো বহুটা দাও দুটা পিঠা দাও আহা গড়ই কি পিঠা দিব নাই গড়ই বলছে আমাকে বিয়া করিব নাই হ্যাঁ তো আমি বিয়া করিব আমাকে দিয়ে দাও ছাল পিঠা

তো ভিডিওটা যদি আমাদের ভালো লাগলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টাটা বাজান দিবে তাই কাল যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবাই প্রথম দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবে এবার আসছি কাল নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট তো মামার বেটা মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টার জোরে বাজান দিবে তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবাই প্রথম দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে এবার আসছি কাল তো একদম নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট